তিন বছরে শিশুর চিকিৎসায় হয়রানির অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে পরিবারের দাবি গতকাল তিন বছরের ওই পুত্রের ডান পায়ে পেরেক ফোটে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় উত্তর চব্বিশ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগের পরেই শুরু হয় হয়রানি প্রথমে শিশুটিকে বাঁচানো হয় আর কর হাসপাতালে সেখান থেকে এনআরএস হাসপাতালে রেফার করা হয় গতকাল এনআরএস কর্তৃপক্ষ শিশুর পরিবারকে ফিরিয়ে দেয় আজ হাসপাতালে আসতে বলা হয় তাকে পায়ে পেরেক ফোটা অবস্থাতে এই শিশুটিকে নিয়ে আজ ফের এনআরএসে আসে শিশুটির পরিবার বহির বিভাগে সার্জারিতে দেখানোর পর শিশুর পরিবারকে অর্থোপেডিকে নিয়ে যেতে বলা হয় টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ছিলাম চাই ছিলাম শিশুটির পরিবারের তরফ থেকে ঠিক কি ধরনের চিকিৎসার ক্ষেত্রে হয়রানির অভিযোগ আনা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষেরই বা কি বক্তব্য অমৃতার পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ওই শিশুর পায়ে পেরেক ফুটে আছে এবং সেটি কামা কামারহাটি হাসপাতালের এক্সরেতেই দেখা গিয়েছে এবং তারপর থেকে তাদেরকে হয়রান করা হচ্ছে প্রথমে কামারহাটি হাসপাতালে বলা হয় সেখানে পরিকাঠামো নাই তাদেরকে আরজিকর মেডিকেল কলেজে যেতে হবে আরজিকর মেডিকেল কলেজে যাওয়ার পর সেখান থেকে বলা হয় যে সেখানে কোনো শিশু চিকিৎসক নেই ফলে আপনারা এনআরএসে যান এনআরএস এ আসার পর তাদেরকে বলা হয় যে সেখানে ওই পেরেক বের করার অত্যাধুনিক যন্ত্র নেই ফলে আজকে আবার তাদেরকে আসতে বলা হয় সকালে আসার পর তারা সার্জারি বিভাগে ছিল শিশু সার্জারি বিভাগে সেখান থেকে তাদেরকে অর্থোপেডিকে যেতে বলা হয় ফের তাদেরকে আবার শিশু সার্জারি বিভাগে পাঠানো হয় এই সময়ই তারা হয়রানির অভিযোগ করেন তারা বলেন যে শিশুটির পা ক্রমশ ফুলে যাচ্ছে এবং এই ফুলে যাওয়া পরিস্থিতিতে তারাও বুঝে উঠতে পারছেন না যে কি করবেন চিকিৎসকরা খালি ব্যথার ওষুধ দিয়েছেন এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা যোগাযোগ করি এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন এবং এই মুহূর্তে যেটা শেষ পাওয়া খবর যাচ্ছে যে রোগ চিকিৎসকরা এখন ওই শিশুকে পরীক্ষা নিরীক্ষা করছেন অমৃতা